কলেজ কলেজকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আমরা প্রতিটি মানুষ যখন সুস্থ থাকি, ছুটতে পারি, লড়াই করতে পারি, যুদ্ধ করতে পারি, তখন মনে হয় আমরা বিশ্বকে জয় করতে পারবো। বাট দেখা গেল হঠাৎ করে আপনার দেহে এমন একটা রোগের বাস, হঠাৎ করে আপনি কোনো রোগে আক্রান্ত হয়ে গেলেন, হঠাৎ করে বাড়িতে রোগ জ্বালা ছাড়তে চাইছে না, হঠাৎ করে আপনি আপনার কষ্টের অর্জিত অর্থ, আপনার ঘরে চাল ডাল নুন তেল কেনার বেজায় আপনি টাকা পেলে আগে মাস কাবারি ওষুধ নিয়ে ঢুকছেন, তাহলে কেমন লাগে জীবনটা? যদি আপনি মাসে 15,000 টাকা মাইনে পান আর 7,000 টাকার ওষুধ খান, তাহলে আপনার জমবেটাই বা কি, আপনি খাবেনই বা কি, আর ভবিষ্যৎ কি করে হবে? তাই এই সমস্যা আজকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের প্রত্যেকটি ঘরে ঘরে আছে। ঘরে কিছু থাকুক না থাকুক ওষুধের একটা পাহাড় সব সময় দেখা যায়, এবং দীর্ঘ দিন ধরে ভুগছে এমন মানুষের ওষুধ আছে বা কোনো রোগ নেই কিন্তু ওষুধ খেয়ে যাচ্ছে, সুস্থ হচ্ছে না। আপনি হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কবিরাজি সব করেছেন, বাট আপনার রোগ আপনার দেহ থেকে ছাড়তে চাইছে না। আপনি হাজার চেষ্টা করেও এদিক সেদিক ছুটে গিয়েও এই রোগকে নাশ করতে পাচ্ছেন না। রোগ ব্যাধি যেন আপনাকে জ্বালিয়ে খাচ্ছে। রোগ বালা বড় বালাই, রোগ হচ্ছে বড় বালাই, যে আপনার জীবন থেকে যেতে পারলে, আপনি সুস্থ থাকলে আপনি কষ্ট করতে পারবেন, আপনি পরিশ্রম করতে পারবেন, আপনি খাটতে পারবেন, আপনি লড়াই করতে পারবেন, আপনার কষ্টের অর্জিত অর্থ আপনি জমাতেও পারবেন। বা যদি দেখা যায় যে আপনার মা আপনি মাইনে পাওয়ার সাথে সাথে ফোন করলো যে আমার প্রেশারের ওষুধটা আনিস, সুগারের ওষুধটা না খেলে কিন্তু আমি চা খেতে পারবো না, তো এইগুলো শুনে মনে হয় যে তাদের থেকে আমি ওনার পেশেন্ট হয়ে গেছি। আমার কিছু মনে থাকুক আর না থাকুক, কোন কোন ওষুধ খায় মাথায় পুরো ছাপিয়ে গেছে। তো হ্যাঁ, আপনি যেমন শুনছেন আপনি ভাবছেন হ্যাঁ দাদা আমি সব ওষুধের নাম জানি, তা হতেই পারে, কারণ আপনার ওষুধটা নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। তাই যদি আপনি চান যে আপনার বাড়ির থেকে রোগ জ্বালাকে বিদায় করতে, যদি আপনি চান সেই মানুষটির দেহ থেকে রোগকে নাশ করতে, যদি আপনি চান যে আপনার জীবনে অর্থ যেটা ওষুধের পেছনে চলে যাচ্ছে, ডাক্তারের পেছনে চলে যাচ্ছে সেভিংস এর জন্য, তাহলে আপনাকে জুন মাসের কামাখ্যা যোগটাকে অ্যাপ্লাই করতেই হবে। কারণ এই জুন মাস অতি পবিত্র মাস, এই মাসে অমাবস্যা পড়েছে, এই মাসে রথযাত্রা, এই মাসে অম্বুবাচী, মানে এত পবিত্র মাস আমি বলতে পারি। যারা দীর্ঘদিন ধরে রোগ জ্বালায় ভুগছেন, যারা ওষুধ খেয়ে খেয়ে ওষুধের পাহাড় করে ফেলেছেন, এক ডাক্তার দেখে না সেরে আবার অন্য জায়গায় যাচ্ছেন দেখানোর জন্য, তারা একবার পারলে এই কামাখ্যা যোগের অম্বুবাচীটাকে চেষ্টা করুন কাজে লাগাতে। কারণ বলা হয় এই সময় রজসালের সময় মা কামাখ্যা এত বেশি কষ্টে থাকে, এত বেশি যন্ত্রণায় থাকে, যেহেতু বাংলা ভাষায় এই সময় মায়েরটা পিরিয়ডস হয়, রক্ত একটা ক্রিয়া হয়, তো মা চায় না যে আর অন্য কোনো মা বোনেরা কষ্ট পাক। তাই দেখবেন মায়ের যখন নিবৃত্তি হয়, মায়ের যখন গর্ভগৃহ ধোয়া হয়, সেই গর্ভ গুয়ের ধোয়া জল, রক্ত বস্ত্র আমরা কিনে কিন্তু নিয়ে এসে আপনাদেরকে দিই, কারণ রক্ত বস্ত্র আর জল রাখলে বলা হয় বাড়ি শরীর পবিত্র থাকে। তাই কোনো মা চাইবে না যে আমি যে কষ্ট পাচ্ছি আমার সন্তান সেই কষ্ট পাক। তাই এই সুযোগ, এই যোগ অবশ্যই কাজে লাগাবেন, আর টোটকা তো আমি অবশ্যই বলবো, কিন্তু কামাখ্যা যোগ এত বলশালী, এত শক্তিশালী, এই নিয়ে শুক্রবার ডিটেলস আলোচনা করব। আজকে যে টোটকাটা আছে, রোগ জ্বালা আপনার থেকে ছাড়ছে না, বাড়িতে ওষুধ এনে যাচ্ছেন শেষ হচ্ছে না রোগের, তারা কি করবেন, তারা করবেন আজকের টোটকা, সকল ব্যাধি করতে নাশ প্রয়োগ করুন কচি বাস। সকল ব্যাধি করতে নাশ প্রয়োগ করুন কচি বাস, যে বাস গাছ, বাস বন যাদের বাড়ির আশেপাশে আছে, তারা যে কচি, যে সরু বাসে উঠেছে পাতা রয়েছে, এই কচি বাস আপনাকে তন্ত্র শাস্ত্র অনুযায়ী, বিধি অনুযায়ী আপনাকে প্রয়োগ করতে হবে। কি করবেন কি হবে সব বলবো, তার আগে দেখেছি প্রথম বন্ধু কে আছে। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি সোনালি ধারা বলছি। জানবেন কার সম্বন্ধে? আপনার জন্ম 11:46 PM আচ্ছা, রাত্রিবেলা। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান হুগলি। হুগলি। আপনার জন্মবার সোমবার। আচ্ছা, মীন লগ্ন, মেষ রাশি, নক্ষত্র ভরণী, ঠিক আছে। আচ্ছা, প্রথম কথা বলো, জন্মচার অনুযায়ী, এই জন্মচার অনুযায়ী
যে এখানে বিবাহিত জীবনে পা দেওয়া লাগে জটক বিচার মাস্ট, কিন্তু এখানে বলছে প্রতিকার প্রতিবিধান করা আছে, জন্মচার বলছে প্রতিকার প্রতিবিধান করা আছে। তবুও বলবো যেহেতু মাঙ্গলিক বিয়ের জায়গায় বিয়ে ম্যাচিওর করার জন্য বা বিয়ে দেখাশোনার জন্য বা বিয়ের জন্য জটক বিচারটা করে রাখতে হবে যদি বিয়ে না হয়ে গিয়ে থাকে, আর যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে বলবো যে এখানে মাঙ্গলিক জটক কাটিয়ে নিয়ে বা প্রতিকার তোমার কিন্তু করা আছে, দেখাচ্ছে জন্মচার। আমি তবুও রিপিট করছি বারবার, কারণ এখানে লগ্নের চতুর্থ রবিবুধ বুধায়িত যোগ করছে, এটা অত্যন্ত শুভ। বুধায়িত যোগ করলে বলা হয় তোমার মধ্যে প্রচুর সহ্য ক্ষমতা রয়েছে, তুমি অনেক কিছু সহ্য করতে পারো, তাই তো? এছাড়া তোমার জন্মচার বলছে অনেক শত্রু তোমার সামনে আসবে, তোমাকে যন্ত্রণা দেবে, বাট তোমার শেষ অব্দি তারা উঠে পড়া লাগতে পারবে না। দেখো কেরিয়ারে গভর্নমেন্ট সার্ভিস চাকরি প্রাপ্তির যোগ আছে, টিচিং প্রফেশন, যে কোনো পোস্ট অফিস, হেলথ ডিপার্টমেন্ট, এগুলো চেষ্টা করলে পেতে পারো। কিন্তু একটা ছোট কথা বলো, বারবার জিজ্ঞেস করছি তোমার কি প্রতিকার করা আছে? জন্মচাল বলছে আপনার কাছে গিয়েছিলাম শরীরের জন্য, 5 বছর আগে আপনার কাছে গিয়েছিলাম। এখানে দেখাচ্ছে এখনো তোমার প্রতিকারটা কিন্তু করা আছে, কিন্তু জন্মচাল বারবার বলছে যে এখানে আবার রিপিট করে শরীরটা কিন্তু ভালো যাবে না। এবং আমি শরীরটা আপনার কাছ থেকে মানে প্রতিকার, হ্যাঁ বলো, খুবই ভালো আছি, ভালো থাকবে, কিন্তু জন্মচার বলছে যেহেতু তোমার এখন রাহুর দশা আর বৃহস্পতির অন্তর্দশা, খুব সাবধান থাকতে হয়, প্রতিকারটা বন্ধনী, বাট সেই বন্ধনী সুতো অনেক সময় লুজ হতে পারে, ছিঁড়তে পারে, পারলে একবার আর একবার আমাকে দেখিয়ে যাও। তুমি কোন চেম্বার দেখিয়েছিলে? আমি দেখিয়েছিলাম শিয়ালদায়। তো পারলে একবার শিয়ালদায় দেখিয়ে যাবে। এখানে বলছে তোমার শরীরটা একটু খারাপ হতে পারে, কিন্তু কর্মজীবন ভীষণ ভালো, চেষ্টা করছো কিছু করো এবং সেটা পেয়ে যাবে। তোমার এখন যা যোগ চলছে, 2023-এর শেষ থেকে তোমার চাকরির যোগটা তৈরি হয়ে যাচ্ছে, পেয়ে যাবে, কিন্তু শরীর ভালো যাবে না। তুমি প্রতিকার, হ্যাঁ বলো, ওই সময়তেই স্যার আমার পরীক্ষা হচ্ছে। ওকে, তো প্রতিকার তুমি কবে করেছো? আমি প্রতিকার স্যার আমি 2017-তে করেছিলাম আপনার কাছেই, শরীর সম্বন্ধে মানে শরীর খুব খারাপ ছিল, আমি এখন তো নিজে স্টেবল আছি অন্তত বাহ, কিন্তু এখনো বলছে প্রবলেম আসতে পারে, তাই একবার পারলে একবার ডায়াগনোসিসটা করে নিয়ে যাবে, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে যে 5 বছর আগে তুমি এসছো, আবার 5 বছর পরে ফোন করা কেন? আমাকে মনে রাখার কারণটা কি? মানে এতটাই মানে আমাদের মানে বিশ্বস্ত মানে কাজ, হ্যাঁ বলো, সময় মানে কোথাও আমি যেতে পারতাম না পরীক্ষার সময়, ওকে, মানে এমনিতেই বিছানা অবস্থায় আমাকে থাকতে হতো, আমি যেখানে উঠে আমি পরীক্ষাটা দিতে অন্তত যেতে পারছি আচ্ছা, শরীরগত দিক দিয়ে। তো এই যে বলো, তোমাকে প্রথমেই যে মানে তোমার ডেট অফ বার্থটা দেখেই বললাম প্রতিকার করা আছে, তাহলে এটা তো অবাস্তব কথা বলে মনে হলো। আমি হঠাৎ করে জানবো কি করে? আমার তো প্রচুর ক্লায়েন্ট, প্রচুর ক্লায়েন্ট, বাট আমার হাতে তৈরি করা শিখণ্ডী তুমি এখনো ধারণ করে আছো, তাই একটা আভাস আমি পাই। একটা সমস্যা দাদা হয়েছে, জিনিসটা কি মানে করে তো আছি মানে জিনিসটা ফেটে গেছে, মানে মা যেটা দিয়েছিলেন মানে ওটা কি কোন ধাতুতে আমি কি তুমি লাগাই রূপো দিয়ে করতে পারো, এক সাইজ বড়র উপর মাদুলি কিনে করতে পারো, বা একবার পারলে আমার কাছে নিয়ে এসো, আমি দেখে নিই, অন্য কাভারে করে দেবো, ঠিক আছে? আর এই যে তুমি আজকে ফোন করলে, কতদিন চেষ্টা করার পর লাইন পেলে? হ্যাঁ হ্যাঁ অনেকবার আগে থেকেও করেছিলাম কিন্তু পাইনি আমি। আচ্ছা, অনেকে জানতে পারে সোনালি যে তুমি আমার শেখানো ক্লায়েন্ট, তোমাকে শিখিয়ে দিয়েছি ফোন করার জন্য, এটা আমি অন রেকর্ড বলে দিচ্ছি, কোনোদিনই না। মানে অনেকে ভাবে জয়দা প্রথমে বললো প্রতিকার করা, তার মেয়েটি বলছে হ্যাঁ আছে, পাঁচ বছর আগে, একটা সাজানো গল্পের মতো লোকেরা মনে করতে পারে, তো তুমি কি আমার শেখানো ক্লায়েন্ট? কোনোদিনই না। ওটা এই জায়গাটা বিশ্বাস অনেক বড় জায়গা। তোমার ফোন নাম্বার যদি বলো বোন, হ্যাঁ ফোন নাম্বারটা বলো। ফোন নাম্বার 8420 8420 515 515 715 715 তোমাকে অনেকেই ফোন করতে পারে যে আচ্ছা আপনি যে বললেন দাদাকে আপনি কি দেখিয়েছেন, আপনি গেছেন, তাহলে উত্তরটা তুমিই দিয়ে দেবে, ঠিক আছে? ভালো থেকো, আর পারলে একবার যোগাযোগ করো, চাকরির যোগ তোমার 23 সাল থেকেই পড়ছে বোন, তুমি সেটা 100% পাবে, ঠিক আছে? ভালো থেকো, ভালো থেকো। দেখুন এই যেটা বোন ফোন করলো, ফোন নয়, সে নাম্বারটা দিয়ে গেল, কারোর পার্সোনাল নাম্বার কেউ দেয় না। আপনি কোনোদিন কোনো জ্যোতিষ প্রোগ্রামে দেখবেন না যে ফোন নাম্বার শেয়ার করছে, আমি করি, কারণ আমার মধ্যে সেই জায়গাটা রয়েছে যে আমি ফেক কোনো কিছু পছন্দ করি না। আজকে আপনি তার বাড়ি যান, গিয়ে দেখুন প্রেসক্রিপশন, যে 5 বছর আগের প্রেসক্রিপশন, আর আজকে সে কেমন আছে, ফোন নাম্বারটা অবশ্যই লিখতে পারেন,
84205157 15। আবার রিপিট করছি 84205157 15। 2 4 6 8 10 10 নম্বরে আছে, কল করে দেখতে পারেন। কারণ অনেক জ্যোতিষীরা আছে যে আমি জানি, যারা আমার ক্লায়েন্টদের ফোন করে, ডিস্টার্ব করে, জ্বালায়, কিছু লাভ নেই। আপনার উত্তর মুখের ওপরে যদি দিতে হয় ওদের সব জানা আছে, আপনাকে বলবে লক্ষ টাকার বাজে। আপনি বাড়িতে এসে দেখে যান যে আমি জয়দার শেখানো ক্লায়েন্ট কি নিজস্ব রেগুলার ক্লায়েন্ট। মনে রাখবেন যে ভালো কাজ করে না, 2014 2017 2012 নয়, সারা জীবন মনে রাখবে, কারণ সে আমার দ্বারা উপকৃত, কিছু করতে পেরেছি, এটা ভোলা যাবে না। নমস্কার। বলুন কে বলছেন? আমি গঙ্গারামপুর থেকে বলছি, দক্ষিণ দিনাজপুর। আমি একটু আমার ব্যাপারে জানবো। চলুন, ডেট অফ বার্থ বলুন। 22/9/95। 22/9/95। জন্ম সময় বলুন। দুপুর 3টে। আচ্ছা, জন্মস্থান কোথায়? বালুরঘাটে। বালুরঘাট। আপনার নামটা যদি বলেন। সৌভিকে। সৌভিকে জন্মবার শুক্রবার। হ্যাঁ। অনুষ্ঠান দেখো ভাই, নাচ প্রথম দেখছো? আচ্ছা, যখন লাইন পাওয়া যায় না, ক্রমাগত রিডায়াল করো বিজি বলে, তখন রাগ হয় না? একদম। আবার এটাও তো ভাবনা আসে, সত্যি কি লাইন পাওয়া যায় নাকি স্যারের লোকেরাই কল করছে? হ্যাঁ বলো বলো। একদম লেগে গেল লাকিলি। চলো, তোমার জন্মবার বলে দিয়েছি, এবার ডিটেলসে ঢুকছি। তোমার মকর লগ্ন সিংহ রাশি নক্ষত্র মঘা, ঠিক আছে? প্রথম কথা বলো, মাথা ঠান্ডা রেগে যাবে। মাথা ঠান্ডা রেখে আগামী দিন তোমাকে আস্তে আস্তে ধীরে ধীরে চলতে হবে, কারণ তোমার একের অধিক গুপ্ত শত্রু তৈরি হচ্ছে। জন্মচার্ট বলছে বিবাহিত জীবন, কর্মের জীবন শুভ নয়, একাধিক লোক তোমার পেছনে পড়ে যাবে। জন্মচার্ট বলছে গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে, কিন্তু এখানে ব্যবসা বা প্রাইভেট জব করলে জীবনের প্রতিষ্ঠার জায়গা মারাত্মক পাওয়া যাবে। কেন? কারণ বলছে এখানে গভর্নমেন্ট জব পেলে তোমার অনেক দূরবর্তী স্থানে হওয়ার চান্সেস রয়েছে, যে প্রবলেম ক্রিয়েট করতে পারে। হ্যাঁ বলো। কিন্তু কি ব্যবসা করতে পারবে? সে পরের পার, জন্মচার যা বলছে না তাই আমি বলছি, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে মঙ্গল রাহু ছন্ন ছায়া যোগ করছে, এই ছন্ন ছায়া যোগ করলে কর্মজীবন তীরে এসে তরি ডুবে যাবে, একাধিক কর্ম পরিবর্তনের যোগ, মানসিক শান্তি পাবে না, যে কোনো কাজ শুরুটা ভীষণ ভালো হয়, ঠিক মাঝপথে গিয়ে কাজটা পুরো বিগড়ে যায়, তাই তো হয়? এবং জন্মচার বলছে এই যে মঙ্গল রাহু ছন্ন ছাড়া যোগ, এই যে তোমার লগ্ন সাপেক্ষে বলছে দারিদ্র যোগ, এগুলো কি কাটিয়েছো? সাড়ে সাথে এগুলো কাটিয়েছো? দেখো আমি একটাই কথা বলবো ভাই, 1995 কি 2005 কি 1980 যদি প্রতিকার না হয় মানুষ কোনো রেজাল্ট পায় না। 1995 সাল থেকে 2023 অবধি তোমার মাঙ্গলিক যোগ, তোমার ছন্ন ছাড়া যোগ, দারিদ্র যোগ কাটানোই নেই, তার মধ্যে আবার সাড়ে সাথে গোদের ওপরে বিস্ফোরা, তুমি ডেভেলপমেন্ট পাবে কিভাবে? তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এর মধ্যে এই মুহূর্তে চাকরির বড় দরকার। জানি জানি, কিন্তু প্রতিকার না হলে জেনে কি করবে? জেনে কোনো রেজাল্ট নেই বলো। বলে দিয়েছি বিবাহিত জীবন শুভ নয়, জেনে আছে লেট ম্যারেজ হবে, এবং কর্মজীবন শুভ নয়, কারণ এখানে প্রথমে চাকরি, একটা ব্যবসা, একটা অর্থের রোজগার করো, তারপরে তো বিয়ে। আগে অবশ্যই না, আগে কোথাও যাও গিয়ে এখানে সাড়ে সাথী ছন্ন ছাড়া দারিদ্র্যকে প্রতিকার করাও, তবে লাইফ স্টেবল হবে, তারপরে পরবর্তী পার্টটা চিন্তা করবে। বুঝতে পারলাম? এখানে প্রতিকার না হলে আমি বলতে পারি কোনো রেজাল্ট পাবে না। তোমার আগের কলারকে নিশ্চয়ই শুনেছো, রেমেডি পরে কতটা ভালো আছে, ফোন নাম্বার দিলাম, যাও না বাড়ি একটু ঘুরে এসো না, যে সত্যি করে সে রেজাল্টটা পেয়েছে কি না একবার চ্যালেঞ্জ করে দেখো না জয়দার সাথে, যে গিয়ে প্রমাণ করাও যে সে রেজাল্ট পায়নি, তাহলে তোমার কথা শুনে আমি চলবো। এখানে প্রতিকার করলে প্রতিটা মানুষ উপকার পায়, কিন্তু তোমাকে এগিয়ে আসতে হবে। বাড়ি বসে থাকলে আর টাকার মায়া করলে জীবনে কোনো লাভ হবে না। এই পৃথিবীটা হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি, আপনি কিছু দেবেন তবে আপনি কিছু পাবেন। বাজারে একটা খালি থলে নিয়ে গেলেন, ব্যাগটা খুললে কি আপনাকে সবজি দেবে? না, আপনাকে দিতে হবে, তারপর আপনাকে সেটা সবজিতে দেবে। তাই আমাদের পৃথিবীতে বাঁচতে গেলে জন্মচার যে খারাপ আর ভালো দুটো যোগ দিয়ে জন্মেছে, ভালোরা তো ভালো কাজ অবশ্যই দেবে, কিন্তু খারাপদের জন্য ভালোরাও কিন্তু নাজেহাল হয়ে যায়, খারাপ রেজাল্ট দিতে পারে, এবং তার জন্য প্রতিকার প্রতিবিধান পারলে কারোর সঙ্গে যোগাযোগ করে এটা কাটান। যে রোগ, যে জ্বালা, যে রোগ, মানে রেগুলার একটা ওষুধ খাচ্ছেন, আমি বহু ক্লায়েন্ট দেখেছি যারা ঘুম থেকে উঠে বাসি মুখ থেকে ওষুধ খাওয়া শুরু করে,
রাত্রে খাবার পর শুতে যাওয়া অব্দি, মানে এত ওষুধ খায় কাউন্টিং এর বাইরে, 15টা 14টা 10টা 8টা 7টা, আমি অবাক হই যে এত ওষুধ খেয়ে তাকে সুস্থ থাকতে হচ্ছে। তারা সবার আগে বলবো যে তাদের জন্মচারটা দেখাটা ভীষণ দরকার, যে আপনার কি রোগ ভোগটা সারা জীবনে চলবে, না কোনো মানে যোগের জন্য হচ্ছে, না কোনো দশার জন্য হচ্ছে, এটা জানতে হবে সব থেকে আগে। তারপর প্রতিকার প্রতিবিধান করলে আপনি অবশ্যই রোগ জ্বালা থেকে মুক্তি পেতে পারবেন। কিন্তু হ্যাঁ, যারা ওষুধের মধ্যে প্রতিদিন রয়েছে, তারা চেষ্টা করবেন যে ওষুধটা, যে ওষুধটা বক্সের মধ্যে রাখেন বা অনেকে প্লাস্টিকের মধ্যে ভরে ভরে গিঁট বেঁধে রাখে, যেন ঈশান কোণে ওষুধটা রাখা হয়। ঈশান কোণে ওষুধ রাখবেন, আর সেখানে ময়ূরের পালক একটা অবশ্যই রাখবেন। দেখুন ওষুধ সংখ্যা আস্তে আস্তে কমতে পারে। আসেনি এখন মেন আলোচনায়, আসছি। আজকের টোটকা, সকল ব্যাধি করতে নাশ, প্রয়োগ করুন কচি বাস। বলবো কি করে করবেন, দেখে নি কে আছে। নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। কোথেকে বলুন, জানবেন কার সম্বন্ধে? নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। 13 ফেব্রুয়ারি 2010। জন্ম সময়? রাত 2টো। আপনি কি জন্ম সার্টিফিকেট দেখে বলছেন? না, এখানে দুটোর পরে পারফেকশন বলতে হবে, এখানে দুটোর পরে টাইমিং শো করছে না এখানে। হ্যাঁ হ্যাঁ, না 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 না, এখানে টাইমিংটা 2:10-5 বেশি হবে, এখানে দুটো টাইমিংটা শোই করছে না, তার মানে এখানে জন্ম টাইমিংটা কিছু ভুল আছে, যার জন্য এখানে যদি এই ভুল টাইমিং নিয়ে প্রেডিকশন করি, প্রেডিকশন একটাও রেজাল্ট আপনি পাবেন না। যদি আপনি টাইম, আমার কথাটাকে মন দিয়ে শুনুন, ছেলের ভবিষ্যৎ বলে কথা, আলু পটল কিনছে না যে এক্ষুনি কিনতে হবে, সময় আছে, পরেও চেষ্টা করে পেতে পারেন, ভালো করে বুঝুন কথাটা। যদি আপনি সঠিক টাইমিং ক্যালকুলেশন করে তারপর তার জন্মচাপ বিচার না করান, যদি আপনি আশেপাশে ঠাকুর মশাই মামা কাকা যেটুকু দিয়ে এই ডেট অফ বার্থ দিয়ে রেমেডি পড়ান, পাথর কবচ পড়ান, তাহলে কোনো রেজাল্ট আপনি পাবেন না। দেখবেন এত কিছু পড়ানোর পর ছেলে বদলে যাচ্ছে, সুস্থ সবল ঠিকঠাক হচ্ছে না। অতএব আপনার ছেলে টাইমিংটা মেন প্রবলেম, এই টাইমিং যতক্ষণ আপনি কারেকশন করবেন, কোনো চেম্বারে গিয়ে আপনার ছেলেকে যত লোককে দেখাবেন যে যা দেবে সব প্রতিকার কিন্তু ভুল হবে। তো আপনি কি ছেলেকে এখনো কিছু পড়িয়েছেন? সত্যি কথা বলবেন যে হ্যাঁ দেখিয়েছি, একটা মুক্ত পড়িয়েছি, একটা পলা পড়িয়েছি, কিছু মানে দেখিয়েছেন, কাউকে দেখানো হয়েছিল, জন্মচার করে বিচার করেছেন, তাহলে আপনি বেঁচে গেছেন। যদি দেখিয়ে পড়াতেন তাহলে সর্বনাশ হতো। আপনি পারলে টাইমিংটা একটু ফার্স্টে সংশোধন করুন, তারপর যে কোনো চেম্বারে আসুন। এখানে টাইমিং গন্ডগোলাতে আমি এগাতে পারবো না, আমি বুঝে যাই যে কোনটা ঠিক এবং কোনটা ভুল, যেটা ভুল আমি সেটা এগাতে পছন্দ করি না, কারণ আপনি খুব বিশ্বাস করে আমাকে ফোন করেছেন, আপনি খুব মানে ভালোবেসে আমাকে ফোন করেছেন, আপনি কিছু দেবেন সেটাকে নিয়ে আমি বলে যাব, এরকম মানসিকতা আমার নেই। যদি সেই ডেট অফ বার্থ বা টাইমিংটা সঠিক হয় তাহলে আমি বলবো। আমি বহু দেখেছি অনেক মায়েরা এসে বলে যে 1টা থেকে 1টা 45-এর মধ্যে, কেউ বলে 2টো থেকে 5টার মধ্যে, তো এগুলো চেম্বারে সম্ভব চ্যানেলে নয়, কারণ একটা টাইমিং এ যদি 19-20 হয়ে যায় সেকেন্ডস ডিগ্রি মিনিট এবং তার সঙ্গে ক্ষতি হয়, তাহলে আপনার ছেলেকে দেওয়া প্রতিকার ভুল হতে পারে। হ্যাঁ, আজকে আপনিও হয়তো ভাবছেন যে হ্যাঁ দাদা আপনি তো ঠিক কথা বলেছেন, আমার ছেলেকে তো এত পাথর পড়েছি, তার রেজাল্ট নেই কেন, তাহলে একটু টাইমিংটা কোনো গন্ডগোল আছে, তাহলে এক্ষুনি আলমারি খুলুন আর আপনার দেখানো জ্যোতিষের সঙ্গে আপনার বাস সার্টিফিকেট মিলিয়ে নিন, টাইমিংটা ঠিক বলেছেন কিনা। ভুল টাইমিং দিলে ভুল রেমেডি হবে, আর ভুল রেমেডি বলে কোনো কাজ হবে না। যে আলোচনা ছিলাম, সকল ব্যাধি করতে নাশ, প্রয়োগ করুন কচি বাস। আপনার কচি বাস নিয়ে আসতে হবে, বহু জায়গায় বাসবাগান রয়েছে যেখানে কচি বাসের মধ্যে পাতা দেয়া থাকবে, এই কচি বাস আপনাকে সংগ্রহ করে আনতে হবে। বুধবার, বুধবার দিনকে আপনাকে আনতে হবে কচি বাস সংগ্রহ করে। আনার পর আপনি যে ব্যক্তি সারাক্ষণ রোগে ভোগে ভোগে, তার মাথার কাছে কচি বাসটাকে কালো কাপড়ের মধ্যে করে মুড়ে আপনাকে রাখতে হবে এক বুধবার থেকে আর একটা বুধবার। আবার রিপিট করছি, আপনাকে কচি বাস আনতে হবে, কচি বাস পাতলা সরু হয় আর পাতা থাকে, এই কচি বাস আপনি নিয়ে এসে যেই ব্যক্তি অসুস্থ থাকে সর্বদা তার মাথার কাছে রাখতে হবে কালো কাপড়ের মধ্যে মুড়ে এক বুধবার থেকে আর একটা বুধবার। ঠিক পরের বুধবার ওই বাসটাকে নিয়ে কাপড়টা খুলে সেই ব্যক্তির ডেঙাতে তিনবার সে বাসটার এপার ওপার এপার ওপার এপার ওপার তিনবার করবে, তারপর সেই বাসটা পাতাযুক্ত তার সারা গায়ে বুলিয়ে আপনি বাইরে গিয়ে ঝাড়ন দেবেন, অর্থাৎ যেটা ঝাঁটা পেটাই আমরা, ঝাড়ন দেবেন, যাতে রোগ জ্বালা আপনার দেহে থেকে ছিটকে বেরিয়ে যায়।
ঝাড়ন দিলে অনেক ক্ষেত্রে দেখে যে ঝাড়ন ক্রিয়া করলে অনেক ক্ষেত্রে রোগ জ্বালা বেরিয়ে যেতে, প্রাচীন একটা কালীতন্ত্র, এটা ঝাড়ন ক্রিয়া বলা হয়। এই ঝাড়ন ক্রিয়া কচি বাঁশ দিয়েই হয়, করলে মারাত্মক হয়। ঝাড়ন দেওয়ার পর পাতাগুলো খসে পড়ে যেতে পারে, ভয় নেই। আবার নিয়ে এসে টিউবওয়েলের জল বা গঙ্গা জল বা চাপা কলের জল, যেটা গঙ্গা মাটির তরে উৎপন্ন, সেই জল দিয়ে ধুয়ে বাসটাকে শুকনো করুন, করে আবার কালো কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দিন। বুধবার আবার পরের বুধবার করুন এই ক্রিয়াটা, পরপর 7টা বুধবার করুন, 7 টাইমস বুধবার করে করুন। দেখুন আপনার দেহ থেকে রোগ জ্বালা একবারে হয়তো যাবে না, কিন্তু আপনি নিজে ফিল করবেন যে আগের থেকে ভালো আছি, ওষুধ কমছে, রোগ ব্যাধিতে মুক্ত পাচ্ছি। যেই ব্যক্তি সারাক্ষণ শুয়ে থাকতো সে উঠে বসছে, দুদণ্ড হাঁটছে, যে খেতে পারতো না সে খেতে পাচ্ছে, যে রাতে ঘুম চলে গেছে সে ঘুমাতে পারছে, যার মানসিক যন্ত্রণায় কষ্টে মন ছটপট করত সে শান্ত হয়েছে, এবং আপনার যাবতীয় রোগ, যে সকল যে রোগ ব্যাধিতে ভুগছেন সে সব রোগ ব্যাধি কিন্তু একবারে নাশ হবে কচি বাঁশের ঝাড়ন দেওয়াতে। ঝাড়ন একটি এমন বিধি পদ্ধতি যেটা পার্বত্য অঞ্চলে কিন্তু ইউজ করা হয়, এই বিধি অনেক জ্যোতিষীরাই জানে না। তাই বিধি ক্রিয়া নিয়ম জানতে গেলে আপনাকে পড়াশোনা করতে হবে। শুধুমাত্র আপনার চারপাশে ডিগ্রির পশোটা খুলে দিলেন আর নিজের কাছে ঘটে তালপুকুরের ডোবা জল, সে করলে কিন্তু হবে না। আপনাকে অভিজ্ঞতা রাখতে হবে, পড়াশোনা করতে হবে, আর নলেজ আছে কি নেই কথাবার্তাতে আপনি বুঝতে পারবেন। তাই এরকম প্রাচীন ক্রিয়া, পার্বত্য ক্রিয়া আপনাকে জীবনে কেউ দেবে না। এই পার্বত্য ক্রিয়া তিব্বতেও কিন্তু অ্যাপ্লাই করা হয়, তিব্বতীয় ক্রিয়া এটাকে বলা যেতে পারে, ঝাড়ন ক্রিয়া। এই ঝাড়ন ক্রিয়া কচি বাঁশ থেকে হয়, করে দেখুন মারাত্মক রেজাল্ট পাবে না। যারা মনে করছেন না একবার দেখাবো যে কেন রোগ ব্যাধি বাড়ছে, কেন কমছে না, জটিল হলে আপনাকে একবার যোগাযোগ করতে হবে ভালো কোনো জ্যোতিষ তান্ত্রিকের সাথে। আপনি আসতেই পারেন সোমবার আমাকে পাবেন ব্যারাকপুর, প্রত্যেক মঙ্গলবার কালীঘাট, প্রত্যেক বুধবার আমাকে হাওড়া, প্রত্যেক বৃহস্পতিবার শেওড়াফুলি, প্রত্যেক শুক্রবার সোয়া বাজার, প্রত্যেক শনিবার শিয়ালদা। কিন্তু হ্যাঁ, এখন দুদিন আগে নাম আগে লেখাতে হবে, তারপরে কনফার্ম হওয়ার পর আপনি আসতে পারবেন। আর মনে রাখবেন যে আমাকে আসার আগে দুদিন আগে নাম লেখানো ইম্পর্টেন্ট নয়, আপনার মানসিকতা তৈরি করে আসা যে আমাকে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। কাতারে কাতারে মানুষ যখন আসে দূর দূর থেকে, তখন একটাই স্বপ্ন নিয়ে আসে, যাচ্ছি কান্না মুখে ফিরবো হাসি মুখে। যদি আপনি চান যে আপনার জীবনটাও পরিবর্তন হোক, সেটা কর্মে হোক, বিবাহে হোক, রোগে হোক, বাড়িতে হোক, বাস্তুতে হোক, অর্থে হোক, তাহলে আপনাকে একবার যোগাযোগ করতে হবে সৌভাগ্য সন্ধানের কাছে। আমি এমন কিছু ক্রিয়া, এমন কিছু বিধি পদ্ধতি জানি যেন আপনাকে আমি আস্তে আস্তে পৌঁছাতে পারবো আপনার সফলতা দূর করায়। কারণ আমি সিঁড়ির রাস্তা জানি, আমি লিফটের রাস্তা জানি না। আপনাকে কষ্ট করবেন আপনি, লড়াই করবেন আপনি, শুধু আপনার পাশে থেকে আমি আপনাকে সহযোগিতা করবো। আপনার বাধা কি জিনিস আপনি জীবনে বুঝবেন না। আর শত্রুর সংখ্যা, যারা প্রচন্ড শত্রুতার মধ্যে রয়েছেন, এই কামাখ্যা যোগে শত্রু নাশ কিন্তু মারাত্মক করা যায়। যারা মনে করছেন যে প্রবল শত্রুর সংখ্যার মধ্যে ভুগছেন, প্রতিকার আমাজি দেওয়া একবার ধারণ করেন, তাহলে এটুকু মাথায় রাখুন আপনার শত্রুকে আপনার ক্ষতি করার আগে আমার সাথে লড়াই করতে হবে, তবেই গিয়ে সে আপনাকে স্পর্শ করতে পারবে। আমার বহু ক্রিয়া, বহু নিয়ম, বহু তন্ত্র জানা আছে, কিন্তু মনে রাখতে হবে যে আপনাকে ভালো জায়গায় খুঁজে যেতে হবে। আপনি এদিক সেদিক যাচ্ছেন, নষ্ট করছেন, যখন এসে আমায় বলছেন, আমার কিন্তু শুনে প্রচন্ড খারাপ লাগছে। যারা মিস করলেন এই টোটকা, সুন্দর টোটকা, তারা অবশ্যই ইউটিউব ফলো করবেন, গিয়ে লিখুন সৃষ্টি টেলিভিশন কমিশন সাবস্ক্রাইব করুন, আর লিখুন ইউটিউব গিয়ে লিখুন জয় পরাশর, সকল ব্যাধি করতে নাশ, প্রয়োগ করুন কচি বাঁশ। আপনার যত যাবতীয় রোগ ব্যাধি যন্ত্রণা জ্বালা সব দেখবেন এই তিব্বতীয় ঝাড়ন ক্রিয়ার মাধ্যমে উধাও হয়ে গেছে। ভালো থাকুন, সকল ভালো রাখুন, আজ আসি, দেখা হবে আগামী অনুষ্ঠান, দেখতে ভুলবেন না সৌভাগ্যের সন্ধানে। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন।